টাকা থাকলে নাকি বাঘের চোখ মেলে এমন প্রবাদ শুনেছেন নিশ্চয়ই। তবে টাকার বিনিময়ে যে বউ পাওয়া যায় তা অনেকের হয়তো অজানা। অবাক হলেও বুলগেরিয়াতে এটা স্বাভাবিক বিষয়। এদেশের পুরুষেরা বিয়ের জন্য বাজার থেকে কিনে আনেন কনে। বিস্তারিত অলিল রনের রিপোর্টে। সারা বিশ্বে দেখা যায় বিভিন্ন ধরনের বাজার, যেখানে কিনতে পাওয়া যায় নানান ধরনের জিনিস। কিন্তু ইউরোপ মহাদেশে এমন এক বাজারের দেখা মিলছে যেখানে বিক্রি হয় কনে। এমন অভিনব কনের বাজার বসে বুলগেরিয়ায়। আপনার যদি থাকে টাকা, আপনি চাহিদা ও পছন্দের সমন্বয়ে কিনতে পারবেন সুন্দরী বউ। অর্থোডক্স খ্রিস্টানল্যান্ডের প্রথম শনিবার কেউ যদি বুলগেরিয়ার জাগোরা শহরে যান, তাহলে তিনি দেখতে পাবেন অভিনব এই বউবাজারের। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গহনায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহনীয় আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা। মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলি এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন। আবার এটা কালাইদোজি সম্প্রদায়ের সংস্কৃতির অংশ। এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত তামার কাজ করে থাকেন। নিজেদের বিশ্বাস এবং আচারের কারণেই এই সম্প্রদায়ের মানুষগুলি সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছে। কনের বাজারে নানান ধরনের মানুষ জড়ো হয়ে নাচ গানে মাতে, গল্প আড্ডার ফাঁকে পানাহারও চলে। এই এলাকা আবার জিপসি ব্রাইড মার্কেট নামেও পরিচিত। কনের সঙ্গে বাজারে আসেন তাদের মায়েরাও। সুন্দর সাজসজ্জা করে তারাও থাকেন মেয়েদের পাশে। কনেদের মায়েদের মধ্যে একটা গরিমাও কাজ করে, কারণ মায়েরা ভাবেন তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছেন। বউ বাজারে ছেলেরা আসেন তাদের পুরো পরিবার নিয়ে। ঘুরে ঘুরে দেখেন বিয়ের কনে। যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সাথে চলে দর কষাকষি। যে মূল্যে মেয়েটির পরিবার খুশি হয়, সেই মূল্যেই ছেলেটির পরিবার কিনে নেয় তাকে। তারপর ছেলেটির পরিবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটি পায় পুত্রবধূর মর্যাদা। এই সম্প্রদায়ের মানুষগুলো একসময় বুলগেরিয়াতে এসেছিল। শুধু সেখানেই নয়, পূর্ব ইউরোপের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল তারা। এটা 12 শতকের ঘটনা। এই সম্প্রদায়ের সমাজের রীতিনীতি অনুসারে গ্রামে তারা একে অপরের থেকে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবাস করে। গ্রামের পুরুষ সদস্যদের সঙ্গে মেয়ে ও মহিলাদের দেখা করার কোনো অনুমতি থাকে না। আজ আধুনিক যুগে এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন গোটা বিশ্ববাসী। মার্কিন গণমাধ্যমের এক পত্রিকার প্রতিবেদনে এই কনে বাজার নিয়ে বলা হয়, এই বাজার থেকে পুরুষেরা আসলে বউ কেনেন না, বরং কেনেন মেয়েদের কুমারিত্ব। অলিউল রনি, নাগরিক।